ম্যাথট্রিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের একটা অঙ্ক দেখো, সুদ কষার অঙ্কটা বলেছে কত টাকা 13% সরল সুদের হারে 4 বছরের সুদে আসলে 6,080 টাকা হবে। দেখো এই অঙ্কটা আমরা কেমনভাবে করব। সুদ 13% সরল সুদ, 13% সুদ কত বছরে? 4 বছরের বলেছে, তাহলে সুদ আমরা কী পাবো? 13% গুণিত 4 অর্থাৎ পেলাম 4×52% সুদ। এবার দেখো বলেছে সুদে আসলে 6,080 টাকা হবে 4 বছর, তাহলে সুদ যুক্ত আসল আমরা যোগ করব, আমরা সুদ পেয়েছি 52। আমরা সবসময় আসল সবসময় আমরা 100% ধরব, যখনই আমরা অঙ্ক করব আসল কিছু না দেওয়া থাকলে আমরা সবসময় 100% হিসাবে চলব। তাহলে দেখো সুদ যুক্ত আসল, এখানে সুদ যুক্ত আসল কি হয়েছে? সুদ 52% যুক্ত আসল কত? 100%, অর্থাৎ যোগ করলে কত হয়? সুদ আসলে মিলে 152%। আমাদের অঙ্কতে কি বলেছে? সুদে আসলে 6,080 টাকা হবে। তাহলে আমাদের সুদে আসলে 152% ইকুয়াল টু 6,080 টাকা, শর্তানুসারে এটাই আমাদের। তাহলে 1% সমান কত? 6,080/152। আর আমরা কি বলেছি সবসময় 100% বের করবো, তাহলে 100% সমান কত? 6,080/152 × 100। দেখো কাটাকাটি করো, 152 দিয়ে 152 40 দিয়ে কাটাকাটি যাবে, 152 40 = 6,080, অর্থাৎ 40×100 = 4,000 টাকা, এটাই তোমাদের অ্যান্সার। অর্থাৎ 4,000 টাকা 13% সরল সুদের হারে 4 বছরের সুদে আসলে 6,080 টাকা হবে। আমাদের এখানে উত্তর 4,000 টাকা।